নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সীমান্ত ইস্যু, মিজোরামের কাছে আত্মসমর্পণে ক্ষুব্ধ বিডিএফ। স্ট্রিট ভেন্ডর সরানোর প্রতিবাদে বিক্ষোভ বাম সংগঠনের, স্মারকপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নয়াগ্রাম থেকে উদ্ধার প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট, আটক দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সীমান্ত সমস্যা নিয়ে বৃহস্পতিবার আইজলে অনুষ্ঠিত এক 15 মিনিটের বৈঠকের পর যেভাবে যৌথ প্রেস বিবৃতিতে দেওয়া হল তাকে লোক দেখানো নাটক অভিহিত করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার এক প্রেস বার্তায় বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, প্রথম থেকে এই ব্যাপারে নির্লজ্জ আত্মসমর্পণ করে আসছে আসাম সরকার এবং অবশ্যই সবকিছু কেন্দ্রের নির্দেশে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে যখন সীমান্ত এলাকা সেনার অধীনে, তখনও যতটা এগিয়ে মিজো প্রশাসন আসামের জমিতে পোস্ট বানিয়েছিল তা এখনও বহাল তবিয়তে রয়েছে এবং গতকালের বৈঠকের পর থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে মিজোরাম সরকার অবৈধ দখলকারী মেনে নিয়েছে আসাম সরকার বলে জানান প্রদীপবাবু। তিনি আরও যোগ করে বলেন, প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। প্রথমত যখন আসামের জমি বেদখল করা হলো, আসাম পুলিশের জওয়ানদের হত্যা করা হলো, তারপরও কোনো যুক্তিতে মিজোরামের সাথে বৈঠকের কথা মেনে নিল আসাম সরকার বলে প্রশ্ন ছোড়েন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, আমাদের সাংসদ রাজদীপ রায় তাদের নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ মিজোরা আমাদের 1700 হেক্টর বিঘা জমি দখল করে রেখেছে, 6 জন লোককে মেরেছে, তারপর তাদের সঙ্গে গায়ে পড়ে এই আলোচনার কি অর্থ থাকতে পারে। আজকে মিজোরামে যে লাইফলাইন, সেই লাইফলাইন জনসাধারণ ক্ষুব্ধ হয়ে বন্ধ করে রেখেছে, এমনকি ত্রিপুরা দিয়ে দামছড়া দিয়ে যে খাদ্য যেত মিজোরামে সেটাও ত্রিপুরার রাস্তা বন্ধ করে রেখেছে। আজকে যদি এ ধরনের সিদ্ধান্ত আসাম সরকার নেয় এবং মিজোরামের কাছে আত্মসমর্পণ করে, তাহলে এই জনগণ এই পথ অবরোধ তুলবে কিনা আমরা তার কোনো দায়িত্ব নিতে পারব না। কারণ আসাম সরকারের এবং সমস্ত আসামের জনসাধারণের মনে যে অপমান লেগেছে, 6-6টা জওয়ানের মৃত্যুর মূল্য কি সেটা কি আসাম সরকার বুঝতে পারছে না? তাই আমরা মিজোরাম সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে অবিলম্বে 1700 হেক্টর বিঘা জমি দখল ছেড়ে দিতে হবে এবং যে 6 জনকে জওয়ানকে তারা হত্যা করেছে তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে মিজোরাম সরকার থেকে সাহায্য করতে হবে এবং মিজোরামের মুখ্যমন্ত্রী আসামে এসে ফুটপাতের ওপর পৌরসভার স্ট্রিট ভেন্ডর বসানোর প্রতিবাদে বিক্ষোভ দেখালো সিপিআইএম সহ বিভিন্ন বাম সংগঠন। শুক্রবার সিপিআইএম সহ বিভিন্ন বাম সংগঠনের কর্মকর্তারা শিলচর পৌরসভার কার্যালয়ের সম্মুখে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এ মর্মে শিলচর মিউনিসিপালিটির এক্সিকিউটিভ আধিকারিক জেসিকা লাল সিমের হাতে এক স্মারকপত্র প্রদান করেন যৌথ বাম সংগঠনের কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয়, স্ট্রিট ভেন্ডরগুলো ফুটপাতের ওপর থেকে সরিয়ে নিয়ে সরকারি জায়গায় অন্যত্র বসানোর জন্য আবেদন জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে যৌথ সংগঠনের কর্মকর্তারা বলেন, কয়েকটা বামপন্থী দল অর্থাৎ সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, পিসিসি, সিপিআইএমএল ফরওয়ার্ড ব্লক, আমরা যৌথভাবে আজকে পৌরসভায় আজকে আমরা বিক্ষোভ ধর্ণা দিচ্ছি। কারণ হলো, সম্প্রতি পৌরসভা এক্সিকিউটিভ অফিসার এবং পৌরসভা কর্তৃপক্ষ যে ফুটপাত যারা আছে ফুটপাতের জন্য তারা শেড বানিয়ে দেবে, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য
তা আমরা মানছি না। এমনিতেই রাস্তা ছোটো, সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়, পথচারীদের অনেক অসুবিধা হয়। এইভাবে যে সেট বানিয়ে যে ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসা করা, আমরা তা মানছি না। এবং পৌরসভার বিভিন্ন কর বৃদ্ধি করা হয়েছে, অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে, আমরা এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি। এবং আমরা পানীয় জল পৌরসভা বিভিন্ন জায়গাতে জলের কোনো প্রেশার নেই, পানীয় জলের জন্য পৌর এলাকার মানুষ দুর্ভোগ করছে। আমরা পৌরসভাকে বলছি যে এই সব সমস্যা সমাধান করতে হবে। এই ছিল আমাদের আজকের মূল উদ্দেশ্য। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল লক্ষ্মীপুর পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগস মুক্ত রাজ্য গড়তে নির্দেশ ঘোষণা করার পর থেকে গোটা রাজ্য সহ বরাক উপত্যকাতেও এই অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ আধিকারিক কুলো প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে লক্ষ্মীপুর থানাধীন নয়াগ্রাম জিপি থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করে লক্ষ্মীপুর পুলিশ। এদিন এসডিপিও এবং লক্ষ্মীপুর পুলিশের যৌথ প্রচেষ্টার অভিযানে মাঠে নেমে বড়সড় সাফল্য প্রায় লক্ষ্মীপুর পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম হুসাইন লস্কর ও মিরাজ উদ্দিন। তাদের দুজনের বাড়ি জিরিবামের আহমেদাবাদ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে 19 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 17 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 2 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণে গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন কাছাড় জেলার মধুরবন্দের বাসিন্দা সোনাহর আলী লস্কর, বয়স 60 বছর, এবং হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা সোমা রায়, বয়স 31 বছর। এই খবর জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 61 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 36 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 25 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 4 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 45 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। কোভিড উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় 9 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 4 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘণ্টায় 3টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় 2 জন পেশেন্টের শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী মনোহর সোনাহার আলী লস্কর, ওনার বয়স 60 বছর। উনি মধুরবন কাছা থেকে এসেছিলেন। উনি 1 আগস্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 5 আগস্ট বিকাল 5টা বেজে 15 মিনিটে ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রীমতী সুমা রায়, ওনার বয়স 31 বছর। উনি লালা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 5 আগস্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 5 আগস্ট রাত্রিবেলা 11টা বেজে 15 মিনিটে ওনার মৃত্যু হয়েছে। গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তে মিজো দুষ্কৃতীদের বর্বরোচিত আক্রমণে অসম পুলিশের নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ লক্ষ্মীপুর থানার সম্মুখে লক্ষ্মীপুর হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে মঞ্চের কর্মকর্তারা নিহত জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এদিন প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করার পর নিহত জওয়ানদের আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, এদিন সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রবিচন্দ্র, সাধারণ সম্পাদক মিটন দাস, সৌরভ দাস প্রমুখ। আমরা আসাম মিজোরাম সীমান্তে যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটছে, মিজো পুলিশ এবং মিজো দুষ্কৃতিকারীর হাতে আমরার আসামের জমি বাঁচাইবার লাগিয়া আমরার আসামের 6 জন পুলিশ যেভাবে নিজের জীবন আহুতি দিলেইছুই যে আমরা আসামের মাটি যাতে 1 ইঞ্চিও মিজোরামের দিকে না যায়। আজকে ওই যে দুর্ঘটনা ঘটছে এটার আমরা কড়া ভাষায় নিন্দা জানাই। আর আমরা হিন্দু জাগরণ মঞ্চ লক্ষ্মীপুর জেলার পক্ষ থাকিয়া আমরা মিডিয়া বাইরার দৌলতে আমরা মিজোরাম অবধি এটা পৌঁছাইতে চাই। আমরা আসাম পুলিশের লগে আছি, আমরা যদি দরকার পড়ে সময় হয় আমরা পুলিশের লগে খান্দে খান মিলাইয়া আমরা আসামের জমি বাঁচাইবার লাগে আমরা রেডি আছি। এবং আজকে যে আমরা অনুষ্ঠান আমরা যেটা করা হয়েছিল এখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা লক্ষ্মীপুর পুলিশ স্টেশনের সামনে, তো আমরা অত্যন্ত দুঃখিত
যে ঘটনাটা ঘটছে, তো আমরা তারার যে অনুষ্ঠান হয়েছিল আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অনুষ্ঠান রাখছি, তারপর আমরা নীরবতা পালন করছি। যারা আমরা বীর সেনারা, আমরা যে পুলিশের ভাইয়েরা যেভাবে নিজের জীবন আহুতি দিলেছি, এটার লেগে যাতে ভগবান তারার আত্মার সদগতি করে। পঞ্চায়েত নাগরিক সনদ নিয়ে শুক্রবার পানিভরা ও ধলাই গাঁও পঞ্চায়েতে পৃথক পৃথক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল ও ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল গ্রামের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে গ্রহণ করা বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পানিভরা জিপি কার্যালয়ে গাঁও পঞ্চায়েতের সহসভাপতি প্রদীপ শুক্লবৈদ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি রুক্ষিণী কুমার সিংহ সহ অনেকে। অনুরূপভাবে এদিন ধলাই গাঁও পঞ্চায়েত কার্যালয়ে ধলাই জিপি সভাপতি ভূষণ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় গ্রাম সভা। এতে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, কাছাড় জেলার যুবমোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সহ অন্যান্যরা। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে রুখে দাঁড়ানো সহ বেশ কটি মামলায় সাফল্য পাওয়ার পর পাথারকান্দি পুলিশের নবাগত এসআই আব্দুর রহমান লস্করকে সংবর্ধনা জ্ঞাপন করল মাইনরিটি স্টুডেন্টস ফোরাম। শুক্রবার এ মর্মে সংগঠনের পক্ষ থেকে কর্মকর্তারা পাথারকান্দি থানায় উপস্থিত হয়ে নবাগত এসআইকে ফুলের তোড়া সহ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের বরাকভেলি জোনের ইনচার্জ মৌলানা বদরুল হক এসআই এর ভূয়সী প্রশংসা করে বলেন, পাথারকান্দিতে এসআই আব্দুর রহমান লস্কর কাজে যোগ দেওয়ার পর থেকে অসামাজিক কর্মকলাপ রুখতে এলাকার পুলিশ প্রশাসন একের পর এক সাফল্য পাচ্ছে। তার সাহসিকতার জন্য ইতিমধ্যেই পাথারকান্দি এলাকা থেকে পিস্তল সহ কয়েকজন ডাকাত এবং নিশি কুটুম্বের দলকে আটক করতে পেরেছে বলে জানান। কয়েকজন ডাকাতের কাছ থেকে মরণাস্ত্র সহ উদ্ধার করছেন, এরপর বিভিন্ন সময় ব্যাটারি সহ বিভিন্ন সূত্রে পাকড়াও করছেন। ইদানিং আমি দেখছি যে রাতাবাড়ি এলাকার বৈঠক নগরের আলী হোসেন নিকু জোয়ার প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরে উনার নেতৃত্বে তার কঙ্কাল সহ তার কাপড় চোপড় সবগুলো উদ্ধার করছেন। কিন্তু অতি দুঃখের বিষয়, এই আলী হোসেন অপহরণ হওয়ার পরে আলী হোসেনের বাবা রাতাবাড়ি থানায় গিয়ে যোগাযোগ করছেন, করার পরে রাতাবাড়ি থানার পক্ষ থেকে যে তার কাছে ডিমান্ড করা হয়েছে 5,000 টাকা দেওয়ার লাগে। আলী হোসেনের বাবায় অন্য মিডিয়াতে আমি দেখছি তাই কইছিল যে 5,000 টাকা না দেওয়ার কারণে তার ছেলে নারায়ণপুর ফাঁড়ো হইয়া অপহরণ হইয়া মৃত হয়েছে। কিন্তু আমার এসআই আব্দুর রহমান লস্কর স্যার উনি খবর পাইয়া ইকাতে যে কঙ্কাল উদ্ধার করার পরে তাই 1,000 টাকা দিছিল আলী হোসেনের বাবায় শামসুদ্দিনে, কিন্তু তাই 1,000 টাকাও দিছিল না। গতিকে আমি আমাদের মহামান্য এসপি স্যারকে, বলিষ্ঠ এসপি স্যারকে অনুরোধ করি যে রাতাবাড়ি থানার যে ঘটনা করছেন প্রসার লাগে চাইছেন ইটারে তাই ঘরের আওতায় আনতোয়া, এবং আমরা এসআই আব্দুর রহমান লস্কর স্যারকে ইমিডিয়েট তাই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করবো। আমরা খুব খুশি হইম তাই সবসময় দেখে যে যেভাবে খাসপত্র পাতালান্দি থানা দেওয়ার পর থাকি সামনে যাতে অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করবো, এটা আমরা এলাকাবাসীর এবং এমএসএস এর পক্ষ থেকে দাবি। 4 মাসের অপেক্ষার অবসান। প্রথমবারের মতো 923 নম্বর মোবারকপুর এলপি স্কুলের টিকাকরণের আয়োজন করল করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ। শুক্রবার এই সেন্টারে পুরুষ মহিলা মিলিয়ে মোট 150 জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এদিন সকাল থেকে মোবারকপুরে ভ্যাকসিন সেন্টার আসায় এলাকার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এদিন এলাকার পক্ষ থেকে এ কে আজাদ সহ জিপি সভাপতি মৃণালকান্তি দাস মোবারকপুর এলাকার ভ্যাকসিন সেন্টারের আয়োজন করায় তারা এলাকাবাসীর পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পুনরায় অতি শীঘ্রই এই এলাকার ভ্যাকসিন শিবিরের আয়োজন করার জন্য জোরালো দাবি জানান তারা। আজকে আমাদের মোবারকপুর স্কুলে 150 জন টিকাকরণ হইতেছে, কিন্তু আমাদের ডিমান্ড আছিল এখানে প্রায় 500, কিন্তু আমি অনেক পূর্বেই ডিমান্ড দিয়েছিলাম, বিপিএমের সাথে আলাপ হয়েছে এবং ডিপিএমের সাথে আলাপ হয়েছিল, কিন্তু যে ভ্যাকসিনের সংখ্যা কম থাকলে ওরা আজকে 150টার মতো ভ্যাকসিন আমাদের এখানে দেওয়া হবে। কিন্তু আমি প্রশাসনের কাছে এবং ডিপিএমের কাছে অনুরোধ জানাচ্ছি যে আগামীতে আবার চেষ্টা করে যাতে আমাদের এখানে ফুলফিল করা হয়, এর জন্য আমি ওনাদেরকে আবেদন জানাচ্ছি।
আর শান্তিপূর্ণভাবে এখানে মোবারকপুর এরিয়াতে খুব সুন্দর শান্তিপূর্ণভাবে কোনো ধরনের কোনো গণ্ডগোল হয় নাই এবং সিরিয়াল মেনটেন করে ওদের সবাইকে দেওয়া হচ্ছে। আশা রাখি এইভাবে শান্তিপূর্ণভাবে হবে, আমি তাই মোবারকপুরবাসীকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা, শাসকদলীয় বিধায়ক ভগবান দাস এর বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। শুক্রবার কৈলাস শহর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সিপিএম আমলে সানশাইন নামক একটি কোম্পানির কৈলাস শহরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ নয়ছয় করেছে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে এই কোম্পানির কর্ণধার বিহারে জেলের সাজা কাটেন। কৈলাস শহরে মসব্বিন নামে এক ব্যক্তিকে সানশাইন কোম্পানির কর্ণধার পাওয়ার অফ এটর্নি দেন। মসব্বির আলী এর বেশ কয়েকটি চা বাগান কোম্পানির অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে চিটফান্ড নামে পরিচিত এই কোম্পানি বন্ধ হয়ে যায়। শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হয়ে শ্রমিক আন্দোলন করেও কোনো লাভ হয়নি। মসব্বির আলীর নামে কাগজ থাকলেও সরকারিভাবে বৈধ না বলে বিবেচিত হয়নি বলে জানান প্রাক্তন পিসিসি সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুভূতির জেলা সভাপতি মোহাম্মদ বদরুল জানান, যারা এইসব দুর্নীতির সাথে যুক্ত, এই কনস্পিরেসির সাথে যুক্ত, তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হোক এবং এটা জাহিলিয়াত এবং এমএলএর বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হোক। কোন অথরিটিতে উনি ডিএমকে চিঠি লিখলেন যে এই যে তাদের সানশাইন টি প্রসেসিং প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ব্যাংকটা যে রেস্ট্রিক্টেড করা আছে ত্রিপুরার এবং ভারতবর্ষে, যত বিশেষ করে ত্রিপুরার কথাই বলছি, যত চিটফান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্টপ ইয়ে করা আছে, রেস্ট্রিক্টেড করা আছে, এটা উইথড্র করার জন্য যে উনি ডিএমকে এডিএমকে লিখলেন এবং রাতারাতি এডিএম ওটারে ব্যাংকে বলে এটারে রেস্ট্রিকশনটা উইথড্র করে টাকাটা ঢোকানো হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং এই টাকাটা আত্মসাৎ হয়ে গেল। কত বড় কেলেঙ্কারি! মবসর আলী না সরি ভগবান চন্দ্র দাস এমএলএ উনি চিঠি লিখেছেন, এই দেখাচ্ছি চিঠিটা, এইটা উনি কি চিটফান্ডকে চিটফান্ডের অ্যাকাউন্টটা যে বন্ধ আছে এটা ওপেন করার জন্য লেখছে এবং এই অ্যাকাউন্টে এত লক্ষ টাকা ঢোকানোর জন্য বলছে এবং টাকাও সব উইথড্র হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত ও এর সঙ্গে যুক্ত বিভাগগুলো থেকে পঞ্চায়েত এলাকার জনসাধারণ কি কি সুযোগ সুবিধা পেতে পারেন ও কিভাবে তা বাস্তবায়ন করতে হবে, এই বিষয়গুলি নিয়ে শুক্রবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত মনিয়ারখাল জিপিতে পঞ্চায়েত নাগরিক সনদ গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। জিপি সভাপতি পরেশ তাঁতির পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের গ্রামসভায় পঞ্চায়েত নাগরিক সনদের বিস্তারিত প্রতিবেদন পাঠ করে শোনান সচিব বিশ্বজিৎ দে। পরে পঞ্চায়েত নাগরিক সনদদের ওপর বক্তব্য রাখেন পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা রিসোর্স পার্সন বিশ্বজিৎ দেবরায়, শিক্ষক সঞ্জয় ওঝা, জিতেন পাণ্ডে, পালংঘাট এপি সভাপতি অভিজিৎ মাঝি প্রমুখ। সেই সুবিধাগুলো পৌঁছে যায় সেই চেষ্টা করে পঞ্চায়েতগুলো করবে। এখানে বলা হয়েছে যে কোনো সুযোগ সুবিধার বিষয়ে জানার জন্য গ্রাম পঞ্চায়েত সভাপতির কাছে আপনারা আসবেন, যদি সাত দিনের ভিতরে যদি রিপোর্ট দেওয়া না হয় তাহলে আপনারা অভিযোগ করবেন। তো আমি এখানে জিপি সভাপতি হওয়ার পর থেকে মানে আমার যেগুলো কাজ থাকে সেগুলো আমি কোনোদিনই পেন্ডিং রাখি না, আমি কাজগুলো শেষ করে দিই যাতে কোনো কাজ পেন্ডিং থাকে না, সেজন্য আমি আমাদের যারা স্টাফ আছে ওনাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সীমান্ত ইস্যু, মিজোরামের কাছে আত্মসমর্পণে ক্ষুব্ধ বিডিএফ। স্ট্রিট ভেন্ডর সরানোর প্রতিবাদে বিক্ষোভ বাম সংগঠনের, স্মারকপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। নয়াগ্রাম থেকে উদ্ধার প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট,
আটক দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।